হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে একটা কোস্টার বাস আসতেই গাড়ি থেকে সবার আগে নামলেন হাসান মাহমুদ। একে একে গাড়ি থেকে নামলেন শরীফুল ইসলাম, হাসান মুরাদ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, নাইম হাসান রাও। বলতে পারেন নিউজিল্যান্ড সিরিজের দলে নবাগত আর দলের তরুণ সদস্যরা এক গাড়িতে একসাথে। এর মধ্যে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মুরাদ এবং হাসান মাহমুদ, অভিষেকের অপেক্ষায় থাকা দীপুও। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদের মতো সিনিয়র ক্রিকেটাররা না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা তাদের জন্য দারুণ সুযোগ। সাদমান ইসলাম এলেন লাল গাড়িতে। বাংলাদেশ দলের এই ওপেনারকে জাতীয় দলের সঙ্গে দেখা যায় শুধু টেস্ট সিরিজ এলেই। সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি 2022 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ডারবানে। তামিম ইকবাল না থাকায় টেস্ট দলে ফেরার ক্ষেত্রে তার জন্য দারুণ সুযোগ। নিজ গাড়িতে মেহেদী হাসান মিরাজ এলেন। যে কজন সিনিয়র ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন তাদের মধ্যে একজন এই মিরাজ। তিনি শুধু নিজেই এলেন না, সঙ্গে করে এসেছেন তার পুত্র সন্তান এবং স্ত্রী। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তাদের সঙ্গে নিয়েই সিলেটে যাচ্ছেন এই অলরাউন্ডার। বিমানবন্দরে যাওয়ার আগে সবার কাছে রেখে গেলেন দোয়ার আবেদন। এদের আসার পরে আগমন সাবেক টেস্ট অধিনায়ক মোমিনুল হকের। নিজেই নিজের ট্রলির ভার বহন করে ঢুকে গেলেন এয়ারপোর্টের ভেতরে। ঠিক এভাবেই দলের ব্যাটিংয়ের ভারটাও যে বহন করতে হবে তাকেই। কোচিং স্টাফের সদস্যরা এলেন একে একে, ট্রেনার নিকলি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমট, তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন বোলিং কোচ করি কলিমোর আর ব্যাটিং কোচ ডেভিড হেম্প। দুজনই হাই পারফরমেন্স ইউনিটের কোচ হিসেবে যুক্ত ছিলেন। নিউজিল্যান্ড সিরিজের জন্য এই দুই কোচকে ব্যাটিং এবং বোলিং বিভাগের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। আর সবার শেষে এলেন মুশফিকুর রহিম। এসেই তিনি ঢুকে গেছেন বিমানবন্দরের ভেতরে আর সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। জানিয়েছেন এই সিরিজ নিয়ে তার এবং দলের ভাবনা। আলহামদুলিল্লাহ, অবশ্যই চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং যেটা বললাম যে সিচুয়েশন যেটা ডিমান্ড করতেছে ওইটা যদি আমরা ঠিকমতো ফুলফিল করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। না, অবশ্যই ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই, টিম যেটা আমার কাছ থেকে চাবে ওইটাই আসলে করার চেষ্টা করবো। নিজের প্রিপারেশনটা? না, অবশ্যই আলহামদুলিল্লাহ, যেটা বললাম যে নিজের ল্যাকিং নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি এবং যেটা বললাম যে টিম আমার কাছে যেটা চাবে ওইটা যদি আমি করতে পারি আমার কাছে মানে ওইটাই লক্ষ্য থাকবে এবং ওইটাই করার চেষ্টা করবো। আমাদের একটা লম্বা সময় পরপর আসলে টেস্ট খেলতে হয়, এটা আসলে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে কতটুকু চ্যালেঞ্জিং হবে মনে হচ্ছে? না, দেখেন আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে একটা ব্যাট প্যাচ গেছে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় অপরচুনিটি আমাদের টিম হিসাবে ওই জায়গা থেকে ব্যাক করা এবং নিজেরা আমরা কতটুকু ক্যাপেবল এটা শো করা, তো আমার কাছে মনে হয় যে একটা ভালো সিরিজ হবে। না, আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে কনফিডেন্ট থাকা তো খুব ইম্পর্টেন্ট এবং ওইটা আছে এবং নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো করার। বেস্ট অফ লাক ভাই। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।